আমার আত্মবিশ্বাস যে আমাদের এই গোটা পশ্চিম বাংলা জুড়ে আগামী যে পঞ্চায়েত নির্বাচন যতই টিভির পর্দায় নিজেদেরকে মুখ দেখাক আর যতই বড় বড় কথা বলুক পশ্চিম বাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ কথা বলবে পশ্চিম বাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস 90% পঞ্চায়েতে জিতবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আজকে লক্ষ্য করছি কিছু কিছু সন্ধ্যা হলে যখন টিভির দিকে চোখ রাখি তারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন কিন্তু তাদের মাথায় রাখা উচিত কেন্দ্রে বিজেপির সরকার চলছে আজকে সারা বাংলা সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 28টি রাজ্য আর 7-8টি কেন্দ্রশাসিত অঞ্চল প্রায় 36টি রাজ্য এই বাংলাতে আছে এই 36টা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে প্রথম কে কেন্দ্রীয় সরকার বলছে প্রথম পশ্চিম বাংলা 36টা রাজ্যের মধ্যে গ্রামীণ রাস্তাঘাটের ক্ষেত্রে প্রথম কে কেন্দ্রীয় সরকার তথ্য দিয়ে বলছে এটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষের মধ্যে শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে প্রথম কে কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে ভারতবর্ষে অন্য কোন রাজ্য নয় অন্য কোন মুখ্যমন্ত্রী নয় সেটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার না রাজ্যের নাম হলো পশ্চিম বাংলা আর গোটা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারে এই ধরনের সামাজিক প্রকল্পে প্রথম পুরস্কার পেয়েছে কারা তার নাম হলো পশ্চিম বাংলা আজকের ভাবতে ঘৃণা লাগে আজ যারা টেলিভিশনে বসে বড় বড় কথা বলে মানুষকে বিভ্রান্ত করে একবার বুকে হাত দিয়ে বলুন তো একটা গরিব মানুষ যখন সে মাসেতে একবার বা দুবার বিনা পয়সা চাল পায় একটা গরিব মানুষের মেয়ে যখন বিয়ে হয় সে যখন গিয়ে 25,000 টাকার উপস্থিত 25,000 টাকা কন্যাশ্রী পায় একটা গরিব মানুষ কৃষক 92 লক্ষ কৃষক আছে আমাদের রাজ্যে তার জমিতে চাষ হোক আর না হোক একদিকে কৃষক বন্ধুর ভাতা একর প্রতি 10,000 কোনো কৃষক যদি মারা যায় কৃষক মৃত্যুজনিত 2 লক্ষ টাকা ভাতা এবং সেই সঙ্গে সঙ্গে কৃষক বিমা সুরক্ষা যোজনা তার মধ্য দিয়েও কিছু টাকা এটা বিগত দিনে বিগত সময়ে আমরা বাংলাতে কখনো পাইনি আমরা গর্ববোধ করি আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আমরা দেখেছি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে মানুষের অনেকটা তফাৎ ছিল আজ আমরা গর্ববোধ করি যে আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে আমাদের ঘরের ছেলে মেয়েরা আজকে ভিলেজ পুলিশ হয়েছে আমাদের ঘরের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আজকে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্নভাবে তারা প্রশাসনের কাজ করছে আর পুলিশের সঙ্গে সাধারণ মানুষের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার জন্য আজকের এই ধর্মের কালোবাজারিরা মৌলবাদীরা সাম্প্রদায়িক দলেরা সন্ত্রাসবাদী সমাজ বিরোধীরা আজ গোটা বাংলা জুড়ে অরাজকতা তৈরি করতে পারছে না তাই কোথাও একটা কিছু যদি পায় আজ তারা বিভিন্নভাবে মানুষকে আজকে বোকা বানানোর চেষ্টা করছে